হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছো সবাই? হোপ কি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলেই সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো শপিং করা হয়েছে, মানে পুজোয় আমরা কী কী শপিং করেছি সেইগুলো, আর তার সাথে সাথে কী কী গোল্ড জুয়েলারি এবং মানে ঈশানির জন্য, বোনের জন্য, আমার মানে গোল্ড প্লাস সিলভারের যেসব জুয়েলারি রয়েছে সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আর এই ব্যাগের মধ্যে অনেক কিছু রয়েছে। হ্যাঁ, কিছু কি বলতো, স্নান টান সেরে নিয়েছি। স্নান টান সেরে এসে ভাবলাম চলো একবার ভিডিওটা শেয়ার করে দিই তোমাদের সঙ্গে, কী কী নিয়েছি না নিয়েছি সেগুলো সব শেয়ার করবো। সকাল সকাল উঠে আজকে স্নান হয়ে গেছে, এসে একটু ছাদে এসেছিলাম জামা কাপড় মিলতে, আর তখনই ভাবলাম এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, প্রথমেই হচ্ছে আমার হাতের সামনে এই শাড়িটা রয়েছে, আর ঈশানি হচ্ছে এই শাড়ির এই প্যাকেটটা এখানে ছিঁড়ে ফেলেছে। তো যাই হোক, কিছু করার নেই। এই যে শাড়িটা তোমরা দেখছো, এটা হলো কী জানো, এটাকে একটা বলে, ওই দিনকে বলছিলাম পুজোতে নাম পেটে আসছে মুখে আসছে না এরকম আর কি অবস্থা। এই শাড়িটা হচ্ছে কাকিমার জন্য নেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, পুজোতে যাতে পরতে পারে। তো সেই শাড়ি হচ্ছে একটা, এই যে এরকম টাইপের একটা শাড়ি নিয়েছি আমি। বেশি খুলে খুলে, হ্যাঁ হ্যাঁ শাড়ি আমি বেশি খুলে খুলে দেখাচ্ছি না, কারণ ভাজ করতে অসুবিধা হবে, তারপর ঈশানি রয়েছে ও পুরো একদম নোংরা করে দেবে। তার জন্য এই শাড়িটা হচ্ছে নেওয়া হয়েছে কাকিমার জন্য। এটাকে কী যে বলে আমার মুখে একদম খেয়াল আসছে না, বিশ্বাস করো। তো এই শাড়িটা কাকিমার জন্য নিয়েছি, কাকিমাকে দেওয়া হবে বলে। ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের আজকে আমি একটা দারুণ অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, যে অ্যাপসটির নাম হলো ট্যাক্সেল। এখানে তোমরা গেমস খেলে অথবা প্রেডিক্ট করে অনেক অনেক টাকা জিততে পারবে। কিভাবে চলো তো একবার বলে দিই। প্রথমে তোমরা অ্যাপসটি ডাউনলোড করবে, এবং ডাউনলোড করার পরে এখানে তোমরা কিছু টাকা ইনভেস্ট করবে, এবং ইনভেস্ট করার পরে যদি তোমাদের প্রেডিকশন সঠিক হয়ে থাকে তাহলে তোমরা জিতে যাবে যে টাকা লাগিয়েছো তার 9 গুণ টাকা। আর এই টাকা তোমরা ইজিলি পেটিএম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্রল করতে পারবে। তাহলে আর দেরি কিসের, এখনই যাও, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করা আছে, ওখান থেকে ডাউনলোড করে নাও, আর অনেক টাকা যেত। প্রথমে আগে শাড়িগুলো দেখিয়ে দিই, তারপরে হচ্ছে অন্য কিছু দেখাবো, অন্য জিনিসগুলো দেখাবো আর কি। তো তারপরে এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা মায়ের জন্য নেওয়া হয়েছে। তোমাদের আগে এমনি ব্লগে দেখেছি কিন্তু শাড়িটা আমি প্রপার দেখাইনি। তো এই যে শাড়িটা দেখতেই পাচ্ছ তোমরা, বাবুরে কোলে বসবে তুমি, আচ্ছা থাকো, এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এখানে, এই যে দেখো কাজ রয়েছে, মানে ছোট ছোট একদম কাজ রয়েছে। এই যে দেখো পুরো বডি, পুরো বডিতে সেম এই ধরনের কাজটা দেখতে পাবে, এই যে পুরো বডিতে এই রকম টাইপের কাজ দেখতে পাবে। আর তার সাথে আঁচলটা দেখাচ্ছে তোমাদের, এই যে, এই যে ছাপটা দেখতে পাচ্ছ, এই ছাপটা হচ্ছে পুরো আঁচলের মধ্যে রয়েছে। আমি পুরো শাড়ি খুলছি না, আরো একবার বলে দিলাম। এরপরে যে শাড়িটা দেখাবো, আচ্ছা তুমি ওইটা নাও, হ্যাঁ এখানটা বসো, আসো মা বসো বসো। এরপরে যে শাড়িটা দেখাবো এটা আমার শাড়ি বেরিয়েছে। এবারে আসলে কি জানো তো, শাড়ি নেওয়ার সেরকম কোনো ইচ্ছে ছিল না, কারণ পুজোতে তো বেরোবো না। হ্যাঁ, তো তার জন্য হচ্ছে শাড়ি নেওয়ার ইচ্ছে ছিল না, বাট তোমাদের দাদাভাই বললো একটা তাহলে সালোয়ার নিয়ে না, আমি বললাম যে না সালোয়ার নেবো না, তাহলে নিলে একটা শাড়ি নিয়ে নেবো, হালকার ওপরে কম সমের ওপরে একটা শাড়ি নিয়ে নেবো, কারণ তাহলে হচ্ছে অষ্টমীর দিনটা পরতে পারবো এই জন্য। আর তো অন্যান্য দিন বেরোনোর কোনো প্ল্যানিংই নেই, তো তার জন্য এই যে দেখো এই শাড়িটা হচ্ছে আমি নিয়েছি। জানি না কেমন দেখাচ্ছে ফোনের মধ্যে, সামনে থেকে এখানে হালকা হালকা সিলভারের কাজ রয়েছে, আর পুরো শাড়িটা হচ্ছে রানি কালারের। ফোনে কী কালার দেখাচ্ছে আমি তাও নিজেও জানি না। তো যাই হোক, এই সিম্পল শাড়িটা আমি নিয়েছি অষ্টমীর দিন পরবো বলে। বেশি ভারী কিছু নিইনি, কেন জানো তো, কারণ পরা হয় না, শুধু মুধু নিয়ে কী হবে। এই শাড়িটা সেম শাড়ি মাও একটা নিয়েছে, মা হচ্ছে নিয়েছে এই শাড়িটা, ব্লুর ওপরে সিলভারের কাজ রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এই শাড়িটা মা নিয়েছে। আর পুরো শাড়িতে হচ্ছে এই ছোটো 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 সিলভার কালারের রয়েছে সেম। এটা মা প্রথমে আমাকে এই ব্লুটা নেওয়ার কথা বলছিল, যে রিমিতে এই ব্লুটা নে, আমি বললাম যে না আমি নিলে পিঙ্কটা নিয়ে নিই, তুমি তাহলে ব্লুটা নাও। তো তার জন্য এটা নেওয়া হয়েছে। কী হচ্ছে বাবু, বসবে কোলে, আচ্ছা বসো। এরপরে যে শাড়িটা দেখাবো এটাও হচ্ছে মা নিয়েছে। এমনি আমাদের আসলে কি বলতো, সারা বছরই পুজো চলতে থাকে, যখনই মন চায় যেটা নেওয়ার হয় সেটা নিয়ে নিই। ভেজা চুল, এত গরম লাগছে, চুলটা বাঁধতেও পারবো না কিছু না। যাই হোক, মা হচ্ছে এই শাড়িটা নিয়ে, যে মায়ের এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, তো যার কারণে না মা দোকানে দেখে বলছে এই শাড়িটা আমি নেবো পুজোতে। দেখো পুজোতে তো আমরা সেরকম একটা বেরোবই না, মানে মাও হয়তো বেরোবে না, একদিনই বেরোনোর কথা আছে, তারপর যদি টুকিটা কিনে। এমনিতে অনেক শাড়ি ঘরে অন্যান্য সময় কেনা নতুন শাড়ি পরে রয়েছে, এখনো মা সেগুলোর ভাঁজ ভাঙেনি বলছে। হ্যাঁ ওটা দেখাবো, তো দেখাবো এই শাড়িটা হচ্ছে কি মা নিয়েছে ইয়েলো কালার, ইয়েলো কালার আমার সব থেকে পছন্দের কালার। তো যাই হোক, এই শাড়িটা মা নিয়েছে। চলো এবারে ঈশানির জামা তোমাদের দেখাই। এই জামাটা না বাড়িতে এসে একবার ট্রাই করেছিলাম যে ও ঠিকঠাক হচ্ছে কিনা। তো এই যে জামাটা দেখছো, এটা হলো ঈশানির টপ, মানে ভেতরের টপ, আর তার সাথে রয়েছে
এই যে জামশুট, এই যে হট প্যান্টের উপরে জামশুটটা রয়েছে আর ভেতরে হচ্ছে এই টপটা। এটা হচ্ছে ঈশানীর পাপা দিয়েছে ঈশানীকে। এটা আশা করি শপিং মলের যে ভিডিওটা দেখেছিলাম সেখানে তোমরা দেখেছো। তো এইটাই হচ্ছে নেওয়া হয়েছে ঈশানীর জন্য, ঈশানীর পাপা দিয়েছে এটা। আচ্ছা নেবে না? হ্যাঁ পাপা, পাপা দিয়েছে তোমাকে। আচ্ছা এই ব্যাগটা খালি হবে তো, এই ব্যাগে কিছু নেই। হ্যাঁ এরপরে যে জামাটা দেখাবো, এই যে দেখো এই জামাটা, এটা হচ্ছে ঈশানীকে ঈশানীর বাবু দাদু দিয়েছে। মানে আমার যে কাকু হয় তো সে হচ্ছে বাবু দাদু ঈশানীকে ঈশানীর জন্য এই জামাটা দিয়েছে। কি সুন্দর না, ফ্রকটা বেশ কিউট কিউট, এইটা ওকে দিয়েছে। এইবার দেখাবো ঈশানীর বড় মিমি ঈশানীকে যেটা দিয়েছে, এই জামাটা মানে এত সুন্দর, ওকে যখন পরি একবার দেখা হয়েছিল যে ঠিকঠাক আছে নাকি। এই জামাটা খুবই সুন্দর লাগছিল ঈশানীকে পরে, মানে এত সুন্দর লাগছিল, পুরো প্রজাপতি প্রজাপতি ভাব। আর মেজদি যে জামাটা দিয়েছে সেটা আমি আগে একটা ব্লগে যেহেতু শেয়ার করে দিয়েছি, এটা হচ্ছে ঈশানীর বড় মিমি ঈশানীকে দিয়েছে বড়। তো আপাতত এখানে মোটামুটি সব কিছুই দেখানো হয়ে গেছে। আর আমি নিজের জন্য এবারে বিশ্বাস করো কিছুই নিইনি, শুধু ওই একটা হচ্ছে শাড়ি শুধু নিয়েছে, অষ্টমীর দিন তো পরতেই হবে তার জন্য একটা শাড়ি নিয়েছে, ব্যাস। আর কিছু আমার নেওয়া হয়নি নিজের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর নিজের জন্য এবারে আমি কিছু নিইনি, আর নেওয়ার প্ল্যানিংও নেই। এবার তোমাদের দাদা ভাই কবে আসবে তারও কোনো ঠিক নেই, সে যদি আসে মানে পুজোতে তো আসবেই না, এটুকু কনফার্ম। আসার পরে যদি একটা কত ঘুরতে যাই তখন না হলে কিছু নেবো, এরকম ইচ্ছে আছে, তো দেখাই যাক কি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার চলো তোমাদের দেখাবো এই ব্যাগের মধ্যে কি কি রয়েছে, কি কি গোল্ড আর সিলভারের কি কি জুয়েলারি নেওয়া হয়েছে সেগুলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার তো ভয় লাগছে ঈশানী কাছে রয়েছে, ও না টানা হিচড়ে করে একদম সব ছিঁড়ে টিড়ে দেবে। একটা একটা দেখাই আর ব্যাগটা লাগিয়ে লাগিয়ে রাখি। সবার প্রথমে যেটা দেখাবো এই বক্সের মানে ছোট্ট কৌটার মধ্যে যেটা রয়েছে সেটা আমি পাশে শেষে বা পাশে পরে হচ্ছে ডিজাইনগুলো একদম কাছ থেকে ভিডিও করে দিয়ে দেব। সবার প্রথমে দেখাই এই যে বোন হচ্ছে এই টাইপের একটা ব্রেসলেট নিয়েছে, এই যে দেখো এটা মানে ওর প্রচুর ইচ্ছে ছিল। এটা হচ্ছে রূপোর, রূপোর একটা ওই যে ব্রেসলেট নিয়েছে, এই ব্রেসলেটটা দেখা মাত্র ওর দোকানে পছন্দ হয়েছিল তার জন্য ওই ব্রেসলেটটা নিয়েছে। হ্যাঁ দোকানে আমি যাই বলবো ঈশানী সেটা শুনে শুনে মোটামুটি কপি করে দেয়। কপি দাও লাগিয়ে দিবি, দেবে না? আচ্ছা দিতে হবে না, তুমি খেলো ওটা নিয়ে, আপাতত যা করছে করুক না হলে কান্নাকাটি করবে। এরপরে যে জিনিসটা দেখাবো সেটা হলো ঈশানীর একটা জিনিস, এটাও সিলভারের, এই যে এই কৌটার মধ্যে রয়েছে। বাবু দাঁড়ো 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 দাঁড়ো, ঈশানীর জন্য আবার হচ্ছে পায়ের মল গড়ানো হয়েছিল, এই যে দেখো এই মলটা ঈশানীর জন্য হচ্ছে নেওয়া হয়েছে। খুব সুন্দর জানো তো, এখানে হচ্ছে ছোট্ট ছোট্ট মিনি করা আছে, এখানে এই যে এই যে মিনি করা আছে, তার সাথে পুরোটাই ঝুমকি ঝুমকি বল মিনি, তার সাথে পুরোটা আছে, এনো এনো এনো, তার সাথে পুরোটাই হচ্ছে এই যে ছোট ছোট বল দেওয়া রয়েছে, মানে ঝুমকা এরকম দেওয়া রয়েছে। আসলে ঈশানীর এর আগের যে নূপুরটা ছিল ওটা একটু একটু জায়গায় মানে ভেঙে ভেঙে যাচ্ছিলো এরকম মনে হচ্ছিল, তো তার জন্য আবার ওর জন্য এটা বানানো হলো। এরপরে চলো এরপরে তোমাদের দেখাই আমার গোল্ড জুয়েলারি, এর মধ্যে রয়েছে। এটা দেখানোর আগে বলি, মানে আমার প্রচণ্ড শখ ছিল যে আমি হচ্ছে একটা গোল্ড মানে জুয়েলারি, এতদিন ধরে ধরো ইউটিউবে তো ইনকাম করছি, তোমাদের আজকে বলি ইনকাম করছি, কিন্তু আমি পুরোটাই সবসময় কী করতাম, মানে আমার বাড়িতে যেসব, যেহেতু নতুন বাড়ি জানো জিনিসপত্র তো করতেই লাগবে, তো আমার পুরো ইনকাম দিয়ে আমি আমার বাড়ির একটা 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 করে ছোট্ট ছোট্ট করে সমস্ত জিনিস করেছি, শুধু বাকি রয়েছে টিভিটা আর ওয়াশিং মেশিনটা। তো যাই হোক, নাহলে এখনকার দিনে ঘরে যা যা লাগে তো টুকিটাকি আস্তে আস্তে করে সব কিছুটাই করেছি। তবে হ্যাঁ, এর মাঝে মাঝে ধরো আমার যখন কোনো অসুবিধা হতো তোমাদের দাদা ভাই অবশ্যই আমাকে সাপোর্ট করেছে যে ঠিক আছে চলো আমিও তোমার হেল্প করছি, এরম আর কি ব্যাপারটা হয়েছে। তো যাই হোক, তো কখনো নিজের জন্য সেরকম কিছু করিনি, ব্যাস নিজের জন্য এর আগে একটাই বানিয়েছিলাম নিজের ইনকামে, এই একটা পলা আংটি, যখন দোকানে গিয়ে শুনলাম এটা 2000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে, কম দাম অনেক, তো তখন একটা এটা বানিয়েছিলাম নিজের জন্য, আর বাকি একটা তোমার দাদা ভাই আমাকে গিফট করেছিল। আর হচ্ছে একটা মাকে দিয়েছি, একটা হচ্ছে শাশুড়িমাকে দিয়েছি, মানে দুই মাকে দুটো হচ্ছে পলাঙ্কি দিয়েছি আর নিজের জন্য পলাঙ্কি, বা সোনার জিনিস গড়ানো বলতে আমার এগুলোই। আর এর আগে মানে ধরো এই যে শাঁকাটা, এটা এক্সচেঞ্জ করে, এরকম এক্সচেঞ্জ করে অনেকবার করেছি, কিন্তু নিজের টাকায় ইউটিউব ইনকামে কখনো নিজের জন্য সেরকমভাবে কিছু সোনার জিনিস বানায়নি। আর সত্যি কথা বলতে আমার খুব শখ জানো তো, যে হাতের একটা হয়তো মানে
বালা চুর বা মুখ শাখা মুখ নোয়া মানে এই টাইপের কিছু একটা বানাবো, কিন্তু সেটার বাজেট অনেক বেশি তাই বানাতে পারলাম না, নাহলে আমার ইচ্ছে ওরকমই কিছু ছিল, তো কারণ ওগুলো আমার কিছুই নেই তো তার জন্য। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ধীরে ধীরে করে নিতে পারবো এটা আশা করছি, আর না হলেও কী আছে, কোনো ব্যাপার না। মানে কী বলতো, যা সোনার দাম বাড়ছে, ভবিষ্যতে কী করে কী করবো সেগুলো ভাবলেই অবাক লাগে। যাই হোক, তার জন্য একটা শখে একটা জিনিস গয়না বানিয়েছি, আর সেটা হচ্ছে পুজোতে অষ্টমীর দিন পরবো, তার জন্য এটাও আমার অনেক শখের একটা জিনিস ছিল যে এটাও আমি বানাবো এক না এক সময়। তো তার জন্য এই যে দেখো, দেখতে পেয়েছি আশা করি তোমরা অনেকে বুঝতেই পারছ কি এটা। এটা হচ্ছে গলায় একটা চোকার আমি বানিয়েছি, এই যে এই চোকারটা বানিয়েছি, খুব সুন্দর জানো তো, এখানে বাটারফ্লাই ডিজাইন করা আছে, না বাটারফ্লাই না সরি পিকক, ময়ূরের একটা ডিজাইন করা আছে লকেটটা। আর এই এটা এটার হচ্ছে ওজন গ্রাম, তোমরা আশা করি অনেকেই আমাকে প্রশ্ন করবে তাই আমি এখন থেকেই বলে দিচ্ছি। আর এই এইটা কেমন ডিজাইনের সেটা আমি শেষে ভালো করে মেনশন করে দেবো, ঠিক আছে। এই যে তোমরা দেখছো এটা কিন্তু নিয়েছে পুরোপুরি 4 গ্রাম রয়েছে, পুরো 4 গ্রাম, 4 গ্রাম ওই 50 মিল এরকম সামথিং কিছু একটা ছিল, তো যাই হোক 4 গ্রামই বলছি আমি, এটা পুরোটা রয়েছে 4 গ্রামের ওপরে। আর এটার পুরো মানে দাম পড়েছে 25,000 টাকা, আমি যেই দিন করেছিলাম ওই দিন খুব সম্ভবত 5,000 কিছু একটা 600 বা কিছু এরকম, মানে মোটামুটি 56,000 টাকা এরকম কিছু একটা ছিল, 56,000 না সরি, দিনকে খুব সম্ভবত সোনার দাম ছিল ওই 5,670 মানে 5,000 বলছি 55,700 কাছাকাছি এরকম একটা দাম ছিল। তো সেই দাম ধরেই বললাম যে এটার দাম পড়েছে 25,000 টাকা, মানে পুরো মজুরি খরচা প্লাস হচ্ছে সোনার দাম যা আছে সব কিছু নিয়ে। আর একটা পার্ল চোকার বানিয়েছে আমার সব, মানে এটাও একটা ইচ্ছে ছিল যে কী বলতো, আমার বিয়ের যে জুয়েলারিটা রয়েছে নেকলেসটা, সেটা এরমভাবে তোমার সেটা খুব একটা পরা হয় না, সেটা ভেঙেও গেছে, সেটা যে একটুখানি সারাবো মানে রিপেয়ার করবো সেটার খেয়াল থাকে না আমার, তো যাই হোক সেটাও সেরকমভাবে পরিও না, একবারই মানে বিয়ের পর লাস্ট একবার পড়েছিলাম পূজা বৌদিদের বিয়েতে, পূজা বৌদির বিয়েতে না পূজা বৌদির দেওরের বিয়েতে। তো যাই হোক, তারপরে ভাবলাম যে চলো পায়েল চোকারটা বানিয়ে নিই, কারণ এমনি সিম্পলের ওপরেও যদি চোকার বানাতে যাই তারই মধ্যে একটু খরচা পড়েই যায়, তো তার জন্য এই পায়েল চোকারটা বানিয়েছি। তাও আমি ভেবেছিলাম এটা হয়তো 3 গ্রাম দিয়ে করবো এরকম একটা শখ ছিল, কিন্তু হয়ে গেছে এটা 4 গ্রাম। তো যাই হোক, বাট ডিজাইনটা সত্যিই খুব সুন্দর লেগেছে, তো আর মানে এটাই হচ্ছে বলার। আর এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায়, তাই তোমাদেরকে না মানে বলে এটা পারবো না, তোমাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোটও করতে চাই না। তো এই সব কিছু সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসে, তোমরা আমার পাশে ছিলে বলে তার জন্য এতটা আমি পেরেছি, মানে কি বলবো, আজ ধরো 1 বছর ধরে ইউটিউবে ইনকাম করছি, কিন্তু নিজের জন্য এইভাবে কখনো যে একটা জুয়েলারি, যাই হোক আমার কাছে 4 গ্রাম সোনা মানে অনেক সোনা, বিশ্বাস করো এটা আমার কাছে অনেক অনেক, তো কখনো এই এত টাকা দিয়ে নিজের জন্য শুধু পার্সোনালি নিজের জন্য খরচা করতে পারবো আমি কখনো ভাবি। যাই হোক, এটা আমি বানিয়েছি, আমার মেয়ে যখন একটু বড়ো হবে হয়তো কোথাও স্কুলের অনুষ্ঠান বা যাই হোক শাড়ি ঠাড়ি পরলো, তখন বললো মামা একটু পরিয়ে দাও, তখন তো নিশ্চয়ই দেবো, সেটা বড় কথা না, তবে মানে সবটা হচ্ছে তোমাদের জন্য তোমাদের ভালোবাসা। আর মানে কি বলবো, অনেকে রয়েছে এখানে বাজে বাজে কমেন্ট করে যাবে, এসে হ্যাঁ এসেই অনেক অনেক বলবে, তাদেরকেও থ্যাংক ইউ, তাদেরকে আমি থ্যাংক ইউ বলতে চাই, কেন বলতো, কারণ তারা কমেন্ট করার জন্য হলো ভিডিওটা একবার হলেও ক্লিক করে তাই না, তো সেটাই হচ্ছে আমার কাছে অনেক। যাই হোক, কুকুরের লেজ কখনো সোজা হয় না, তো আমি ওদেরকে ছেড়েই দাও, নোংরা কমেন্ট করছে করুক কোনো যায় আসে না, বাট তবুও আমি তাদেরকে থ্যাংক ইউ বলবো, কারণ তারাও এসে আমার ভিডিওটা দেখে, ভিডিওটা পুরোটা দেখে, দেখে তারপরে আমার খুঁতটা বের করে কমেন্ট করে চলে যায়, আমার তাতে কোনো দুঃখ নেই, তবুও তোমাদেরকে থ্যাংক ইউ। আর যারা আমাকে ভালোবাসে তাদেরকে সত্যি বলছি ধন্যবাদ দিয়ে আমি ছোটো করবো না, তারা তো তাদের জন্যই আজকে আমি এই জায়গায়। সত্যি কথা বলতে কি জানো তো, একটা কথা তোমাদেরকে বলি, যাদের যত ইনকাম তাদের কিন্তু তত খরচা, আশা করি এই কথাটাতে আমার সাথে সাথে সবাই একমত হবে, যাদের যত বেশি ইনকাম থাকে তাদের তত বেশি খরচা হয়, মানে যখন দেখবে তুমি 20,000 টাকা সংসার করে নিয়েছো তারপর কিন্তু তুমি কখনোই আর সেই 5,000 টাকার সংসার লাইফে ফিরতে পারবে না, কষ্ট হয়, তো তার জন্যই যাদের যত ইনকাম থাকে তাদের ততই খরচা থাকে। যাই হোক, আজকের ভিডিওটা আই হোপ কি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই।